মাওয়াঘাটে হোটেল ব্যবসার ঐতিহ্য তিন যুগের ফেরিঘাটকে কেন্দ্র করে সেখানে হোটেল রেস্তোরাঁ ব্যবসা বিস্তার লাভ করে তবে পদ্মা সেতু চালু হতে যাওয়ায় ব্যবসা পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় মালিক শ্রমিকরা বেকারত্বের আশঙ্কায় হকাররাও সুজন হায়দার জনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট মাওয়া ফেরি ঘাটে ইলিশ কেন্দ্রিক হোটেল ব্যবসা প্রায় তিন যুগের ঘাট দিয়ে বিপুল মানুষের যাতায়াতকে কেন্দ্র করে গড়ে ওঠে এগুলো তাজা ইলিশের আকর্ষণে রাজধানী সহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক ভোজন রসিকও এখানে ভিড় করেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গম গম করে এই এলাকা আমরা ইলিশ মাছ খাওয়ার জন্য জন্যই চলে আসি খাবার মজা কিন্তু থাকলে একটু ভালো হয় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অসংখ্য মানুষের কর্মসংস্থান সুযোগ হয়েছে হোটেল গুলোর পদ্মা সেতু চালুর পর এইসব ব্যবসার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় মালিক এবং শ্রমিকরা আমাদের সংসার চলে আমাদের চলে এটা অনেকক্ষণ মানুষ করে দেয় দেয় বা তাহলে আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্ত নি কাজ হারানো দুশ্চিন্তায় রয়েছে অন্য শ্রমজীবী এবং হকারদেরও এটা দিয়ে আমাকে বউ বাচ্চা পোলাবন মনে করেন সবকিছু যদি ফেরিঘাট না চলে আমাদের ব্যবসা বাণিজ্য সমস্যা হইতে পারে হোটেল মালিক সমিতির নেতারা বলছেন পদসেতুকে কেন্দ্র করে বিনোদনের স্পটে পরিণত হবে সিমুলিয়া তাই হোটেল রেস্তুরা চালু রাখার সুযোগ দাবি করেছেন তারা একই আমাদের দাবি জানো আমাদের রেস্টুরেন্ট আমরা এখানে ভালোভাবে আর সুন্দরভাবে করতে পারি আমরা আমাদের এই শহরের এই কাছে আমরা জনদের সেই কাচিনার কাছে এই ঘাটে ছোট বড় মিলিয়ে হোটেল রেস্তুরার সংখ্যা প্রায় 70 যেখানে কর্মসংস্থান হয়েছে হাজারেরর বেশি মানুষের News desk